দুর্নীতি করতে নয় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ বললেন প্রধানমন্ত্রী গ্রামেও শহরের সুবিধা দিতে কাজ করছে সরকার নির্বাচনের বছরে মামলা বাড়ার আশঙ্কা নিয়ে আন্দোলনের প্রস্তুতি বিএনপি রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ বলছেন আওয়ামী লীগ নেতারা নাশকতা হলে ছাড় দেবে না পুলিশ এবং ঘরে ঘরে জাতীয় ঐক্য গড়ে তোলার ডাক ডক্টর কামালের প্রশ্নোত্তর না দিয়ে তড়ি ঘড়ি করে শেষ করলেন সংবাদ সম্মেলন নাম সর্বস্ব দল ভোটে প্রভাব ফেলবে না বলছেন বিশ্লেষকরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে সম্প্রচার হচ্ছে নির্বাচন সংবাদ প্রতিদিন রাত আটটায় এই আয়োজনে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ আজ থাকছে হবিগঞ্জ দুই আসন নিয়ে ভোট সংলাপ নির্বাচন সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক দুর্নীতি করতে নয় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে আইজিইবির ২২তম সম্মেলনের উদ্বোধনী আয়োজনে একথা বলেন তিনি আগামীতে গ্রামকেও নগরের সুযোগ সুবিধা দিয়ে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন মাঠ পর্যায়ের বিভিন্ন প্রকল্পের কাজ যাতে মানসম্পন্ন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে ডিপ্লোমা প্রকৌশলীদের মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরাসরি তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করা ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাদার সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির ২২তম সম্মেলনের উদ্বোধনী আয়োজন এই প্রথম অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শনিবার বেলা ১০টায় সারা দেশ থেকে আসা প্রকৌশলীদের সামনে শেখ হাসিনা উদ্বোধন করেন সংগঠনটির ২২তম জাতীয় সম্মেলনের ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্ভাবিত দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট মিস্টার টিভেটের কার্যকারিতা উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর সামনে উদ্বোধনী আয়োজনের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন গণমানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করা আওয়ামী লীগ সরকার আগামীতে দেশের গ্রামগুলোতে পৌঁছে দেবে নগরের সুযোগ সুবিধা বিভিন্ন স্থাপনা মিল কারখানা যা কিছু হচ্ছে সেগুলি আপনারাই মূলত কাজগুলি করে থাকে সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সবসময় আমাদের গ্রামগুলোকে আরও উন্নত করতে চাই কারণ শুধু রাজধানীর উপর চাপ পড়ুক সেটা না গ্রামের মানুষ তারাও নাগরিক সুবিধা পাবে তারা সুন্দরভাবে বাঁচবে এবং গ্রামগুলিকে শহর হিসেবে গড়ে তোলা এবং সকল কর্মসংস্থান ব্যবস্থা সেখানে যাতে হয় আমরা সেইভাবেই পরিকল্পনা নিচ্ছি এবং সেটাই আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী বলেন সৎ ও নিষ্ঠার সঙ্গে সরকার পরিচালনা করছেন বলেই শত চ্যালেঞ্জ অতিক্রম করে দৃশ্যমান হচ্ছে পদ্মা বহুমুখী সেতু পদ্মা সেতু নিয়ে আপনারা জানেন যেটা বিরাট চ্যালেঞ্জ ছিল অযথা আমাকে আমার পরিবারকে আমাদেরকে দুর্নীতির দায় দেওয়া হয়েছিল যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম কারণ রাজনীতি করি বাংলার জনগণের জন্য প্রতিটি মুহূর্ত সময় ব্যয় করি দেশের উন্নয়নের জন্য নিজের ভাগ্য গড়ার জন্য না দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য এর আগে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেশ সেরা তিন ডিপ্লোমা প্রকৌশলীর হাতে আইডিইবি স্বর্ণপদক ২০১৮ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা জনগণের প্রতি আস্থা হারিয়ে দেশকে ছোট করে বিএনপি জাতিসংঘে নালিশ করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা লবিস্ট নিয়োগে বিএনপির টাকার উৎসের অনুসন্ধান করা উচিত বলে মনে করেন তারা নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি দেন জনগণ ষড়যন্ত্রের জবাব দেবে শনিবার আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতারা শনিবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন কোনো ষড়যন্ত্রই নির্ধারিত সময়ের নির্বাচনকে ঠেকাতে পারবে না একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ জানান আগামী নির্বাচনেও জনরায় থাকবে নৌকার পক্ষে তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে আসবেন বা বেগম খালেদা জিয়াকে কাঁধা কাঁধে রেখে নির্বাচনে আসবেন এটা তাদের বিষয় নির্বাচন যথাসময়ই হবে এবং নির্বাচন কমিশন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন এবং নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা সংবিধানের কথা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আগামী দিনে হবে এবং সেই নির্বাচনে সবার অংশগ্রহণ হবে
কামনা করি। মাঠে আসেন, খেলা হবে ইনশাআল্লাহ, ফাইনাল খেলা হবে ডিসেম্বর মাসে। আর যদি না আসেন দলটিকে বাটি চালান দিলে ইনশাআল্লাহ পাওয়া যাবে না, বাংলা মাটি থেকে বাটি চালান দিলে পাওয়া যাবে। ইলেকশনে আসেন, ইলেকশন হবে ইনশাআল্লাহ, এবং আল্লাহর রহমে আল্লাহকে হাজার নজরে বলতে চায়, সে কাছে তার কাজ করেছেন, সে কাছে মানুষের মন জয় করেছে ইনশাআল্লাহ, আবারও নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ এবার ক্ষমতায় গিয়ে হ্যাটট্রিক করবে ইনশাআল্লাহ, সে কাছে হ্যাটট্রিক করবে। বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির টাকার উৎসের অনুসন্ধান দাবি করে আওয়ামী লীগ। লবিস্ট নিয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পেমেন্ট হয়েছে সেখানে, এই টাকার উৎস কি, এই টাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গেল কিভাবে, এটি তদন্ত করে দেখা প্রয়োজন এবং সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এর আগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে জাতিসংঘের দ্বারস্থ হচ্ছে। জনগণের আস্থা হারিয়ে জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করে, আজকে বিএনপি কত দেউলিয়া দল, নিজের দেশকে তারা কত ছোট করে, জনগণকে অসম্মান করে, কোথায় কোথায় বিদেশে গিয়ে নালিশ করা, সামনে নির্বাচন, সরকার যদি খারাপ হয় আপনাদের নালিশ যদি সত্য হয় জনগণ আপনাদেরকে ভোট দিবে, আমাদের দেবে না। জোর করে ক্ষমতায় থাকার অশুভ মতলব আওয়ামী লীগের নেই বলেও মন্তব্য করেন দলের নেতারা। আওয়ামী লীগের নেই। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের বছরে হয়রানিমূলক মামলা বাড়বে সেটা ধরে নিয়েই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির আইনজীবী নেতারা বলছেন, বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার মামলাকে হাতিয়ার হিসেবে নিয়েছেন। আওয়ামী লীগের আইন সম্পাদকের দাবি, রাজনৈতিকভাবে কোণঠাসা করতে নয়, সুনির্দিষ্ট অভিযোগেই মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। জেএমপি কমিশনার বলছেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও হলে ছাড় দেয়া হবে না। আফজাল হোসেনের রিপোর্ট। প্রায় এক যুগ ধরে ক্ষমতার বাইরে বিএনপি, এ সময়ের মধ্যে আন্দোলনের সহিংসতার অভিযোগে অনেক মামলা হয়েছে। দলটির হিসেবে এ সময়ে সারা দেশে 18 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় 80,000 মামলা হয়। যেসব মামলা সামলাতেই হিমশিম খাচ্ছে দলটি। বিএনপি নেতা ও আইনজীবীর দাবি, মামলাগুলো হয়রানিমূলক হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই উচ্চ আদালত থেকে জামিনের সুবিধা পেয়েছেন তারা। দলটির ধারণা, নির্বাচনের বছরে এ ধরনের মামলা আরও বাড়বে, সেটা মাথায় রেখেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি। তারা যে কোনোভাবেই হোক না কেন ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে, এবং তাদের সেই জন্য তারা মূল অস্ত্র ব্যবহার করছে জনগণ না, এই মামলা মকদ্দমা। অধিকাংশ মামলায় তারা চার্জশিট দিতে পারছে না, তার কারণ চার্জশিট দিতে হলে তো ম্যাটেরিয়ালস লাগবে, কোনো ম্যাটেরিয়ালস দিতে পাওয়া যাচ্ছে না। ডিএমপি কমিশনার বলছেন, রাজনৈতিকভাবে হয়রানি নয়, অতীতের মামলাগুলো হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। আন্দোলনের নামে ফৌজদারি অপরাধ হলে কোনো ছাড় নয় বলেও জানান তিনি। বিনা কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়নি এবং কোনো নিরীহ নিরপরাধ লোককে গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটে নাই। তবে সুস্পষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তথ্য প্রমাণ যাদের বিরুদ্ধে আছে, তাদের গ্রেপ্তার করা, তাদের আইনে সোপর্দ করা, এটি আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করে যাব। আওয়ামী লীগের আইন সম্পাদক বলেন, আন্দোলনের নামে নাশকতা হলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য। যে মামলাগুলি রুজু হয়েছে সবগুলি ঘটে যাওয়া ফৌজদারি অপরাধের প্রেক্ষিতে মামলা হয়েছে। আন্দোলনের নামে যদি কারো গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, মানুষ পুড়িয়ে দেওয়া হয়, পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়, এ জাতীয় ঘটনা সংগঠন করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই আইনগত পদক্ষেপ নেবেন। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও দাবি করেন আওয়ামী লীগের আইন সম্পাদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যাতে প্রার্থী দিতে না পারে সেজন্য নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। বিএনপির এজেন্ট দেয়া দূরে থাক, প্রার্থীও যাতে খুঁজে না পাওয়া যায় সেজন্য সরকার মামলা হামলার আগাম আক্রমণ চালিয়ে যাচ্ছে। মানুষের ক্ষোভের ধাক্কায় পালিয়ে যাবার পথ খুঁজতেই অবৈধ আওয়ামী সরকার বেসামাল হয়ে ভুয়া মামলা ও গ্রেপ্তারকে কাজে লাগিয়ে টিকে থাকতে চাচ্ছে। খুন, গুম, লুটপাট, দখলবাজি আর মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করার বরপুত্র হল আওয়ামী লীগ। শেখ হাসিনার স্বনির্মিত এই পুলিশি রাষ্ট্র এখন উৎখাত করার জন্য মানুষ ঐক্যবদ্ধ। নির্বাচন সংবাদে আরো থাকছে, নির্বাচন সামনে রেখে 15টি ইসলামী ও সমমনা রাজনৈতিক দল নিয়ে ইসলামী ডেমোক্রেটিক অ্যালায়েন্স গঠন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি ও নয়টি লক্ষ্য ঘোষণা করেছে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্টের ঘোষণা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তবে পুলিশি বাধার অভিযোগ তুলে বাতিল করা হয় তাৎক্ষণিক ঘোষিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি। যদিও প্রেস ক্লাব কিংবা শহীদ মিনার এলাকায় চোখে পড়েনি পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য। এদিকে পুলিশি বাধার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও উত্তর না দিয়ে তড়ি ঘড়ি করে শেষ করা হয় সংবাদ সম্মেলন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবে সদ্য গঠিত রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের সংবাদ সম্মেলনের কথা থাকলেও বিকেল তিনটার দিকে পরিবর্তন আনা হয় কর্মসূচিতে। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী প্রেস ক্লাব থেকে পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে একে একে প্রেস ক্লাবে আসেন মাহমুদুর রহমান মান্না, ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব সহ অন্যান্য নেতারা। বিকেল পৌনে চারটার দিকে শুরু হয় পদযাত্রা। অসুস্থতার কারণে কর্মসূচিতে অংশ নেননি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, এছাড়া ব্যক্তিগত গাড়িতে করে অংশ নেন ডক্টর কামাল হোসেন। বাকি নেতারা পায়ে হেঁটে কর্মসূচি শুরু করলেও দুই মিনিট পরই বাতিল করা হয়। পুলিশি বাধার অভিযোগ তুলে কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দিলেও ওই সময় প্রেস ক্লাবের আশপাশে দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য। পরে প্রেস ক্লাব মিলনায়তনে ফিরে গিয়ে যুক্তফ্রন্টের পাঁচ দফা দাবি ও নয়টি লক্ষ্যের আনুষ্ঠানিক ঘোষণা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তিকে বাদ দিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য শুরুর কথা জানান জাতীয় ঐক্য প্রক্রিয়া ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। ঐক্যবদ্ধ মানে আপনাদের সকলের এই ঐক্যের মধ্যে আমরা চাই, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে এই ঐক্য গড়ে উঠুক। স্বাধীনতার 50 বছর হবে 3 বছরের মধ্যে। 50 বছরকে সামনে রেখে আমরা কার্যকর গণতন্ত্র এখানে অবশ্যই প্রতিষ্ঠা করব। পরে পুলিশি বাধা ও বিএনপির সঙ্গে যুক্ত ফ্রন্টের সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও তার জবাব না দিয়েই তড়িঘড়ি করে শেষ করা হয় সংবাদ সম্মেলন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নাম সর্বস্ব ছোট দলগুলো ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। তবে বৃহত্তর ঐক্যের স্বার্থে বড় দুই দলই চাইবে ছোট দলগুলোকে কাছে টানতে। বৃহত্তর ঐক্যের কথা বলে এই কথাগুলো, বিশেষ করে এই যে যুক্তফ্রন্ট বা ডক্টর কামাল হোসেন এদেরকে নিয়ে যে কথাবার্তাগুলি হচ্ছে, তারা কিন্তু চাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ব্রডার অ্যালায়েন্স। বিএনপি মনে করে যে এরা যদি বিএনপির সাথে আসে ভোটের হিসাবে খুব একটা হেরফের না হলেও ওই জোটকে একটু ক্রেডিবিলিটি দিবে এবং বিএনপি দেখাতে পারবে যে আমাদের সাথেও এরকম নামি দামি অনেক লোক আছেন। আওয়ামী লীগ যেটা চাইছে, বিএনপির বিরুদ্ধে যত বেশি দল, গোষ্ঠী বা ব্যক্তিকে তার বলয়ে নিয়ে আসতে পারে। 15টি ইসলামী ও সমমনা রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করল ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স। দুপুরে রাজধানীর গুলিস্তানের একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে নতুন এ জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরীকে চেয়ারম্যান এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালকে কো চেয়ারম্যান করে জোটের কমিটি ঘোষণা করা হয়। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় নিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এই জোট কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দেশবাসী ঐক্যবদ্ধ, কিন্তু রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ নয়। আমাদের দেশের কিছু রাজনীতিবিদ তারা সবসময় ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান বা গেছেন, হ্যাঁ, জনগণকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তি থেকে জনগণকে আমরা মুক্তি দিতে চাই। আমরা রুকবো বসন্তের কোকিলদেরকে, আমরা দেশে আর একে কারো আনতে দিব না। এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। 5 জানুয়ারির মতো নির্বাচন দেশের জনগণ আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপি ও জাতীয় জোট বিএনএর চেয়ারম্যান ব্যারিস্টার নাজবুল হুদা। বিকেলে বিএনএ জোটের শরিক বাকশাল আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, শাসক দলকে বাদ দিয়ে কোনো জাতীয় ঐক্য হতে পারে না, এটি সরকারের বিরুদ্ধে ঐক্য। রাজনৈতিক অধিকারের প্রশ্নে
আপনি এখনো প্রশ্নবিদ্ধ। 5ই জানুয়ারির সেই প্রেতাত্মা কিন্তু এখনো আপনাকে যেভাবেই হোক প্রভাবিত করছে এবং আপনার সেই সেই ধরনের একটা নির্বাচন আর জনগণ চায় না। ডক্টর কামাল হোসেন, বি চৌধুরী, এনারা সবাই একত্র হয়ে সমস্ত জাতিকে আহ্বান জানাচ্ছেন যে তাদের জাতীয় ঐক্য গঠন করতে হবে। আপনারা কেন আপনাদের নিজেদের মুখোশ উন্মোচন করেন না, কেন বলেন না এটা জাতীয় ঐক্য নয়, এটা সরকারের বিরোধে এক বিরুদ্ধে একটা ঐক্য। নির্বাচন সংবাদে আরো থাকছে, হবিগঞ্জ 2 আসনে প্রার্থী চূড়ান্তে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেবে আওয়ামী লীগ, হেভিওয়েট প্রার্থী বাছাইয়ে কাজ শুরু করেছে বিএনপি। 30 অক্টোবরের পর যে কোনো দিন তফসিল ঘোষণার খবরে দেশের প্রতিটি সংসদীয় আসনে জাতীয় নির্বাচন কেন্দ্রিক তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলোর। সাধারণ ভোটাররাও কষছেন নানা হিসেব নিকেশ। নির্বাচন প্রার্থীর ইশতেহার ও জনপ্রতিনিধি বাছাই নিয়ে তাদের ভোট ভাবনা জানাতে এই মুহূর্তে খুলনার শান্তিধাম এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, যেমনটি বলছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ যত এগিয়ে আসছে, নির্বাচনের প্রচার প্রচারণা বা অঘোষিত একটি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং আমরা খুলনার 6টি আসনে, খুলনা জেলার 6টি আসনে আমরা প্রতিটি আসনেই দেখতে পাচ্ছি যে যারা সম্ভাব্য প্রার্থী তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং তারা মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা বিচরণ করছেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যেও এই নির্বাচন নিয়ে আলোচনা আসলে প্রকট হচ্ছে দিনের যত দিন ঘনিয়ে আসছে এবং একটি গুরুত্বপূর্ণ সময় কিন্তু পার হচ্ছে। তো সব মিলিয়ে বলবো যে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমাদের সাথে বরাবরের মতো আজকে উপস্থিত আছেন দুজন অতিথি, অ্যাডভোকেট তৌহিদুজ্জামান আমার ডান দিকে এবং বাদিকে রয়েছেন মোহাম্মদ নূর আলম, সহকারী অধ্যাপক আজম খান কমার্স কলেজ। তো আমরা দুজনের সঙ্গে আমরা কথা বলবো, আমরা জেনে নেব তাদের কাছ থেকে নির্বাচন নিয়ে ভাবনার কথা। তো শুরুতেই আমরা অ্যাডভোকেট তৌহিদুজ্জামান আপনার কাছে আসি, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এই মুহূর্তে আসলে কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সময় টিভিকে যে গ্রাসরুট লেভেল থেকে আমাদের মতামত গ্রহণ করার জন্য। রাজনৈতিক দলগুলো এখন যেটা তাদের কর্মকাণ্ড বিভিন্নভাবে পরিলক্ষিত হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সবাই নির্বাচনমুখী এবং নির্বাচনকে টার্গেট করে সব রাজনৈতিক দলগুলো, যেমন আওয়ামী লীগ তাদের প্রার্থিতা অলরেডি একটা ঘোষণা দিয়েই দিয়েছে, আর অন্য অন্য রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে যে তারা প্রার্থিতা ঘোষণা করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার মধ্যেই আছে। এবং সেখানে আমরা যেটা পরিলক্ষিত হচ্ছে যে নির্বাচন সবাই নির্বাচনে অংশগ্রহণ করার উদ্দেশ্যেই আর কি নির্বাচনের দিকে আগাচ্ছে। আর রাজনৈতিক দলগুলো বলতে আমরা আসলে 2টা মেরুকরণেই নির্বাচন হয় সেটাই বিগত দিনগুলোয় দেখে এসেছি এবং এখনও যেটা আমরা দেখতে যাচ্ছি সামনের দিকে যে আসলে 2টা মেরুকরণেই নির্বাচন হওয়ার দিকেই আগাচ্ছে দেশ, যেখানে আমরা জানি যে জোট মহাজোটের একটা 2টা দিক আছে, সেই দিক দিয়েই নির্বাচনটা হবে বলে আমরা আশা করতেছি এবং সেটাই দেখা যাচ্ছে। যেমন আওয়ামী লীগ তারা মহাজোট ঘোষণা করে দিয়েছে, মহাজোটে থেকেই সবাই নির্বাচন করতে যাচ্ছে। আবার একইভাবে দেখা যাচ্ছে যে বিএনপি তাদের নেতৃত্বে জোট যেটা ঐক্য জোটের সাথেই থেকে তারা দেখছে, আমরা পত্রপত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেটা আমরা দেখতে যাচ্ছি যে দিনের পর দিন খবরের মাধ্যমে যে সেখানে তারা যাচ্ছেও সেই নির্বাচনের পথে। ধন্যবাদ তৌহিদুজ্জামান, আবারও আপনার কাছে আসব। আমরা আসি নূর আলম, সহকারী অধ্যাপক আজম খান কমার্স কলেজ, আপনার কাছে একই প্রশ্নই আসলে শুরু থেকেই করি যে নির্বাচনে দলগুলোর প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সময় টিভিকে। আমি মনে করি যে অত্র অঞ্চলে নির্বাচনের সকল দলেরই সমানভাবে অংশগ্রহণ করার প্রচেষ্টা রয়েছে। বিএনপি অথবা আওয়ামী লীগ বড় 2টা দল বাংলাদেশের, তারা কিন্তু মুখে যেভাবে বলুক নির্বাচন, আমাদের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা না করলেও তারা অঘোষিতভাবে বা ইনফরমালি সবারই একটা প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। জোট মহাজোট বিভিন্ন তাদের রাজনৈতিক যে জোট তৈরি করা, তাদের বিভিন্ন রকম যে অংশগ্রহণমূলক যে নির্বাচনী প্রচারণা তারা শুরু করেছে এবং জনগণের মধ্যেও বিভিন্ন রকম আলোচনা শুরু হয়েছে
বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় তাদের সম্ভাব্য প্রার্থী নিয়ে তারা বিভিন্ন রকম আয়োজন বা ঘোষণা করছে যে কারা সম্ভাব্য প্রার্থী, এবং বিভিন্ন দলগুলো তাদের নিজেরাই তাদের নির্বাচনী প্রচারণা আসলে ইনফরমালি হলেও তারা চালিয়ে যাচ্ছে। সাথে সাথে একথা বলবো যে আমাদের যে যারা ভোটার তাদের মধ্যেও বিপুল উত্তেজনা বা প্রত্যাশা যে আমাদের পাঁচটা বছর পরে যে নির্বাচন, জাতীয় নির্বাচন, যে জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা সরকার পরিবর্তনের আশা করি বা সরকার পরিবর্তন হয় যে নির্বাচনের মাধ্যমে, ভোটারদের মধ্যেও বিপুল আশা এবং আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে যে তাদের যে প্রত্যাশা যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে তাদের যে মনের তারা যে ভোট দিতে পারবে বা একটা সুন্দর ভোটের যে ব্যবস্থা তারা চাচ্ছে সেটা সাধারণ মানুষের মধ্যেও একটা আনন্দময় পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ নূর আলম, আমি আপনার কাছে আবারও আসবো। আবারও ফিরে আসি অ্যাডভোকেট তৈদুজ্জামানের কাছে। আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আসলে কতটা প্রস্তুত বলে মনে করছে? নির্বাচন কমিশন প্রস্তুতি যেটা গ্রহণ করছে সেটা আশানুরূপ আমি বলবো, কারণ নির্বাচন কমিশন চাচ্ছে সব দলেরই অংশগ্রহণে নির্বাচন। এটা শুধু নির্বাচন কমিশন নয়, সারা দেশের জনগণ চাচ্ছে সব দলের অংশগ্রহণে নির্বাচন। শুধু নির্বাচন কমিশন, দেশের জনগণ, রাজনৈতিক দল বলবো না, সারা বিশ্বের যারা বিশ্বায়নের রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই চাচ্ছে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, এবং সেই নির্বাচনের লক্ষ্যেই নির্বাচন কমিশন আগাচ্ছে। আর নির্বাচন কমিশনের বর্তমান যে তাদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের সাথে প্রিভিয়াস যে নির্বাচনগুলো আমরা দেখেছি এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, সেই নির্বাচন কমিশনগুলোতে সেই নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনও বলেছে কিছু কিছু ভুল ত্রুটি সেই নির্বাচনগুলোতেও পরিলক্ষিত হয়েছে, যে ভুল ত্রুটিগুলো আর সামনের নির্বাচনগুলোতে হবে না, কিংবা সামনে যে জাতীয় নির্বাচন আছে জাতীয় নির্বাচনে সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে একটা ফেয়ার ইলেকশন দেশের জনগণের জন্য উপহার দিবে। এটা এই যে পণ তারা করেছে, এই পণকে সামনে নিয়ে এখনকার মতো যেটা দেখা যাচ্ছে যে ইসি যতটা অ্যাক্টিভিটিস গ্রহণ করতেছে এটা আমরা কন্টিনিউ করার জন্য আর কি আমরা আশা করি, এবং সেটাই হবে বলে আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরে আসছি অধ্যাপক নূর আলমের কাছে। আমরা জানতে চাইবো যে খুলনা এই অঞ্চলে যারা নির্বাচিত হবেন, যেসব জনপ্রতিনিধি আগামী নির্বাচনে নির্বাচিত হবেন, তাদের কাছে আমাদের প্রত্যাশাটা কতটুকু থাকবে? তাদের কাছে আসলে বাংলাদেশের জনগণের তো আসলে আমাদের যে পার্লামেন্ট প্রতিনিধি হিসেবে যাদেরকে আমরা নিযুক্ত করি তাদের মূল কাজ হচ্ছে যদি আইনসভার আইন তৈরি করা, কিন্তু এর বাইরেও আসলে জনগণের প্রত্যাশা তাদের কাছে অনেক থাকে। যেমন এই এলাকার যেসব সবারই প্রত্যাশা থাকে যে এলাকার যেসব সমস্যা এই জনগণ ফেস করতেছে সেইগুলো যাতে প্রপারলি অ্যাড্রেস করতে পারে তারা, আমরা সেরকম প্রতিনিধি চাই যারা এই খুলনা বিশেষ করে ছয়টি অঞ্চলে যে ছয়টি আসন রয়েছে সেই আসনের যেসব সমস্যা রয়েছে, যেমন আমি যদি শুরু করি সুন্দরবন, বাংলাদেশের সারা পৃথিবীর যে ম্যানগ্রোভ অঞ্চলের জন্য বিখ্যাত, সেই অঞ্চলটাকে আমরা সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি, আমরা সেই প্রতিনিধি চাই যারা এই ধরনের প্রচেষ্টা হাতে নিবে। এই অঞ্চলে যে মোংলা পোর্ট কেন্দ্রিক যে শিল্প অঞ্চল তৈরি করা দরকার, এই অঞ্চলে যে লবণাক্ত সমস্যা রয়েছে মাটিতে, এই অঞ্চলে যে সুপেয় পানির সমস্যা রয়েছে, এই অঞ্চলে যে চিংড়ি চাষের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে কেন্দ্র করে এই উন্নয়ন প্রকল্প যারা হাতে নিবে, আমরা মনে করি সেরকম প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা সেই সব উদ্যোগই গ্রহণ করবে। জনপ্রতিনিধি সেরকম চাই যারা আসলে গণমানুষের কথা বলবে, যারা আর সেই ধরনের প্রতিনিধি আমি মনে করি যে আমাদের যে বড় যে দলগুলো তাদের কাছে প্রত্যাশা থাকবে সেই ধরনের প্রতিনিধি তারা মনোনয়ন দেবে এই অঞ্চলের জন্য, যারা জনগণের কথা বলবে, জনপ্রতিনিধিদের কথা বলবে, তারা টাকা দিয়ে আসন ভাগাভাগি করে নেবে না, প্রকৃতপক্ষে যারা সমস্যাকে অ্যাড্রেস করতে পারবে সেরকম জনপ্রতিনিধিকেই যেন দলগুলো এই নির্বাচনের মনোনয়ন দেয়, আমি অবশ্যই দলগুলোর কাছে এই প্রত্যাশা কামনা করব। জি, ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষেপে তৈদুজ্জামান
কয়েক সেকেন্ডের মধ্যে বলবেন যে এই অঞ্চলের আসলে উন্নয়নের ঘাটতি কোনগুলো রয়েছে? এই অঞ্চলে উন্নয়নের ঘাটতি যেমন এখানে উপকূলীয় অঞ্চল, এটা খুলনা একটা উপকূলীয় অঞ্চল, খুলনার যে 6টি আসন রয়েছে, 2টি আসন একবারে উপকূলবর্তী সমুদ্র তীরবর্তী, যেখানে কয়রা, দাকব, বটিয়াঘাটা, পাইকগাছা, এখানে লবণাক্ততা খুব পরিমাণ লবণাক্ততা, এখানে এখানে সুপেয় পানি নাই, মানুষের পানির জন্য হাহাকার চলে আসে, এখানে যে সুপেয় পানি প্রাপ্তির যে এখনকার মতো যে পরিকল্পনাগুলো নিয়েছে সরকার, আরও বড় বড় প্রজেক্ট এখানে গ্রহণ করবে, ভালো ভালো পরিকল্পনা আসবে যেটা দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। ইমদাদ, আমরা শুনছিলাম দুজন অতিথি আমাদেরকে জানাচ্ছিলেন যে খুলনার 6টি আসনে নানামুখী সমস্যা, যে সমস্যাগুলো আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবেন এবং চলমান যে উন্নয়নগুলো রয়েছে সেগুলো আরও বেশি বেগবান হবে এবং আগামীতে নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে দক্ষিণাঞ্চলবাসীর যে সমস্যাগুলো রয়েছে মৌলিক সমস্যাগুলো দূর করবে, এই প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে নির্বাচনী সংলাপের সর্বশেষ। আওয়ামী লীগের দুর্গ হবিগঞ্জ 2 আসনে বেড়েছে নির্বাচনী তৎপরতা, কৌশলী প্রচারণায় মাঠে নেমেছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতা। এ অবস্থায় আসন ধরে রাখতে প্রার্থী চূড়ান্তে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি স্থানীয় নেতাদের। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আসনটিতে দুবার জয় পাওয়া বিএনপিও। হেভিওয়েট প্রার্থী দিয়ে আগামী নির্বাচনে চমক দেখাতে চায় দলটি। জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঐতিহ্যের নানা স্থাপনার উপজেলা বানিয়াচং ও হাওর বেষ্টিত আজমিরিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ 2 আসন। ভোটের রাজনীতিতে এখানে বরাবরই আওয়ামী লীগের আধিপত্য। 1979 ও 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া বাকি সবকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। 30 অক্টোবরের পর যে কোনো দিন তফসিল ঘোষণার খবরে এই সংসদীয় আসনে বেড়েছে রাজনৈতিক তৎপরতা। ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী। তৃণমূলে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি কৌশলী প্রচারণায় ব্যস্ত তারা। তবে ভোটের আগে একক প্রার্থী বাছাই জরুরি বলে মনে করেন ক্ষমতাসীন দলের এই নেতা। আওয়ামী লীগ আনে সংগঠিত, তবে তৃণমূলের চাহিদা মতো ত্যাগী নেতাদের মধ্য থেকে প্রার্থী নির্বাচনে করতে হবে অন্যতায় এই সিট আওয়ামী লীগ খারাপ। এই সংসদীয় আসনে ভোটের রাজনীতিতে পিছিয়ে থাকলেও আগামী নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে অন্যতম বড় দল বিএনপি। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে চান স্থানীয় নেতারা। ডাক্তার সাখাওয়াত হাসানের জীবন নেতৃত্বে আমরা সুসংগঠিত সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। শুধু রাজনৈতিক দল নয়, ভোটের আলোচনা চলছে সাধারণ মানুষের মধ্যেও। আগামী নির্বাচনে সৎ এবং দক্ষ নিষ্ঠাবান একজন এমপির প্রয়োজন। ইসলামী ঐতিহ্য যারা কাজ করবে আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই। কৃষকের জন্য যে কাজ করে সৎ এবং আদর্শবান একজন ব্যক্তি চাই। একটি পৌরসভা ও 20টি ইউনিয়ন নিয়ে গঠিত হবিগঞ্জ 2 আসনে ভোটার প্রায় 3,10,000। সময় সংবাদ হবিগঞ্জ। হবিগঞ্জ 2 আসন নিয়ে ভোট সংলাপ থাকছে সংবাদের শেষাংশে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় প্রবীণ ও নবীন নেতারাই গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। দুপুরে ঝিনাইদহে খুলনা বিভাগীয় ভেটেরিনারি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মনোনয়ন দিবেন এটা পুরোপুরি কেন্দ্রের দায়িত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি রয়েছে বা বোর্ড আছে, তারা এটা সিদ্ধান্ত নেবেন। তবে আমি যতটুকু জানি এবং বুঝি তাতে যারা তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতারা জনপ্রিয় এবং যে সমস্ত নেতাদের যে নেতাকে মনোনয়ন দিলে তিনি জনগণের কাছে অধিক ভোট পাবেন সেই ধরনের নেতাই মনোনীত হবেন। তার মধ্যে নবীনও থাকবে, প্রবীণও থাকবে, সবাই থাকবে। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে হবিগঞ্জ 2 আসন নিয়ে ভোট সংলাপ। সময়ের ভোট সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ আমরা কথা বলবো হবিগঞ্জ 2 আসন নিয়ে। এই আসনটি গঠিত হয়েছে বানিয়াচং ও আজমেরিগঞ্জ এলাকা নিয়ে। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে হাজির হয়েছেন
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজুম্মল হক চৌধুরী এবং আমাদের সঙ্গে আরো রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন। আপনাদের দুজনকেই সময়ের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আসতে চাই কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন আপনার কাছে জানতে চাই, হবিগঞ্জ দুই আসন, এই আসনে বিএনপি 91 এর পর থেকে এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে কোনোবারই জয়লাভ করতে পারেনি। সামনে নির্বাচন ক্রমে ঘনিয়ে আসছে, তো এবারে নির্বাচনে আপনি কি আশা করছেন যে এখানে বিএনপির অবস্থা কেমন? বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, সে অবশ্যই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন আশা করে। আমাদের এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সে এই আসনগুলো আওয়ামী লীগ পেয়ে আসছে। বর্তমান অবস্থায় আমরা যদিও সম্পূর্ণরূপে বলবো সংগঠিত হতে পারি নাই, তবুও আমাদের সেই প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা আশা করি এলাকার মানুষের যে পরিবর্তনের আশা, সেই পরিবর্তনের আশা সেটাকে কাজে লাগিয়ে এবং সামগ্রিক দেশের যে পরিস্থিতি, কিছুদিন আগে ছাত্ররা যে ফর জাস্টিস মুভমেন্ট করলো, এর আগে কোটা সংস্কার মুভমেন্ট, তার আগে হেফাজতের আন্দোলন, তার আগে আপনি দ্রব্যমূল্য, স্টক মার্কেট, ব্যাংক লুট ইত্যাদি যে একটা সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতি আগামী নির্বাচনে প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগের যে ধারাবাহিকতা এখানে রয়েছে, সেই ধারাবাহিকতা এখানে আমি রাখতে পারবে কিনা, কি কি কারণে রাখতে পারবে? বর্তমান সংসদ সদস্য জনাব আব্দুল মজিদ খান সাহেব, উনি নির্বাচিত হওয়ার পরে বানিয়াচং আজমিরিগঞ্জে, যেটা স্বাধীনতার পরে 50 বছরের ভিতরে এত উন্নয়ন হয় নাই, উনার মাধ্যমে সেই উন্নয়ন সাধিত হচ্ছে। আপনারা যদি সংবাদ নেন দেখবেন যে বানিয়াচং আজমিরিগঞ্জের মানুষের প্রাণের দাবি ছিল 216 কোটি টাকা ব্যয়ে শরীফউদ্দিন রোড সমাপ্তি করছেন, বানিয়াচং থেকে শিবপাশ হয়ে আজমিরগঞ্জের সড়ক 50 কোটি টাকা ব্যয়ে ওইটা সমাপ্ত করছেন, বানিয়াচং থেকে নবীগঞ্জের রাস্তা 47 কোটি টাকা খরচ করে ওইটা সমাপ্ত করছেন, শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করছেন। উনার আমলে 13টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়েছে, পরবর্তীতে আরো 5টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়েছে, টোটাল 18টি শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং আজমিরগঞ্জে এমপিভুক্তকরণ হয়েছে, যেটা বাংলাদেশে কোথাও এই সম্ভব হয় নাই। এই সব কারণেই আগামীতেও এই বানিয়াচং আজমিরগঞ্জের মানুষ নৌকাকে ভোট দিবে। জনগণের কাছে যাওয়ার জন্য বিএনপি আসলে কি করেছে এই এলাকাতে যে তারা জনগণ বিএনপিকে বেছে নেবে? উন্নয়ন শুধু অবকাঠামো উন্নয়নে উন্নয়ন নয়, অবকাঠামো উন্নয়ন একটি উন্নয়নের অবশ্যই একটা প্যারামিটার, কিন্তু সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক উন্নয়ন এটা গুরুত্বপূর্ণ। শিক্ষার ব্যাপারে আজকে বানিয়াচংয়ের 3টি সরকারি প্রতিষ্ঠান আছে হাই স্কুল লেভেলের, এলআর হাই স্কুল, মহিলা বালিকা বিদ্যালয় এবং আলিয়া মাদ্রাসা। এলআর হাই স্কুলে শিক্ষক 6 জন আছেন, হাই স্কুল, বালিকা বিদ্যালয়ে শিক্ষক আছেন 5 জন। তাহলে শিক্ষা ব্যবস্থা কি অবস্থা হতে পারে? শুধু এমপিভুক্ত নয়, এমপিভুক্ত শিক্ষকদের একটা ভাতা পাওয়ার ব্যবস্থা, শিক্ষকই না থাকলে অথবা স্থান সংকুলন না থাকলে তো শিক্ষার প্রসার করতে পারে না। স্বাস্থ্য, আপনি স্বাস্থ্য আরেকটি মানবিক উন্নয়নের প্যারামিটার, আমাদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 6 জন ডাক্তার, যদিও পোস্টিং 13 জনের হওয়ার কথা, 6 জনের মধ্যে 1 জন ডেপুটেশনে আছেন হবিগঞ্জ, 1 কি 2 জন সবসময় ছুটিতে থাকেন, এইটা এই কমপ্লেক্স ওইভাবে চলে না। জরুরি বিভাগে 1 জনও ডাক্তার নাই, নার্স আছেন 4 জন, আপনার ক্লিনার নাই, আপনার এক্সরে মেশিন বন্ধ। বিএনপির ভোটের রাজনীতিতে পিছিয়ে থাকার মূল কারণ কি বলে আপনি মনে করেন যে এ পর্যন্ত যে তারা জয়লাভ করতে পারেনি, এর কারণটা কি? আমি মনে করি বিএনপি ইতিপূর্বে সাংগঠনিকভাবে নিজেদের তৃণমূলে গড়ে তোলার উদ্যোগটার অভাব ছিল। আমরা গত 2008 সালের পরে যে উদ্যোগ নিয়েছি তার ফলাফল বানিয়াচংয়ের উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ একটাও পায়নি। আজমিরিগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের সমর্থিত নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আজমিরিগঞ্জে উপজেলা চেয়ারম্যান ইলেকশন হয়েছে, সেখানে আওয়ামী লীগ হেরেছে। আমরা এখন সাংগঠনিকভাবে সুসংগঠিত হতে যাচ্ছি,
যেটা আমাদের অতীতের দুর্বলতা কাটিয়ে উঠে আগামীতে আমরা আশা করি জনগণের সমর্থন নিয়ে বিএনপি এই আসনে বিজয়ী হতে পারবে। এখানে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী আছে কিনা, সেটা সামনে নির্বাচনে কোনো ধরনের সমস্যা তৈরি করবে কিনা আওয়ামী লীগের জন্য? বানিয়াচং আজমিরিগঞ্জ মনোনয়ন প্রত্যাশী একাধিক আছে, অতীতেও ছিল, সবসময় আছে। মনোনয়ন যাকে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেয় তার জন্য আবার সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আগামীতেও মনোনয়ন জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দেবেন তার জন্য বানিয়াচং আজমিরিগঞ্জের আওয়ামী লীগ পরিবার একত্রিত হয়ে নৌকার জয়লাভ করবে। বিএনপি কে সামনে নির্বাচনে মোকাবেলা করার জন্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কতটা প্রস্তুত আছে? বিএনপি ওনার দৃষ্টিকোণ থেকে উনি বলছেন যে সংগঠিত আসছে, বিএনপি আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের এমপি জনাব আব্দুল মজিদ খান সাহেব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন নির্বাচিত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত, উনি এই এলাকার এমপিও, উনি সাংগঠনিক উনি সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে উনি বানিয়াচং আজমিরিগঞ্জের প্রত্যেকটি এলাকায় সাংগঠনিক শক্তিশালী ভিত্তি গঠন করছেন। এবং উনি আমরা জানা মতে উনি শুধু রাতে ঘুম আর খাওয়া বাদে সমস্ত সময়টাই জনগণের কল্যাণে ব্যয় করেন, যে কারণে মানুষ ওনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। এই কারণেই আমরা প্রত্যাশা করি আগামীতেও এই সিটটা আওয়ামী লীগই অর্জন করবে। যে আপনারা নির্বাচিত হলে তাদের ভাগ্যের কি পরিবর্তন করতে চান এই এলাকায়? বানিয়াচং আজমিরিগঞ্জ বাংলাদেশের মধ্যে অত্যন্ত অবহেলিত এলাকা, সেই এলাকার মানুষের আকাঙ্ক্ষা তাদের একটা পরিবর্তন, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাজনৈতিক এবং এর জীবনেও তারা একটা বদলানোর চেষ্টায় এবং চিন্তায় আছে। আমাদের যে কথাগুলো আমি একটু আগে বলেছিলাম, শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করতে হবে, স্বাস্থ্যের উন্নয়ন করতে হবে। আমাদের প্রবাসে বিভিন্ন লোকজন আছেন, তারা বিনিয়োগ কোথায় করবেন? তারা ঢাকায় প্লট কিনেন, সিলেটে প্লট কিনেন, হবিগঞ্জে। আমরা তো কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারি না যে সে নিজের উপজেলার মধ্যে সে বিনিয়োগ করতে পারবে, এমন কোনো দিক নির্দেশনা নাই। হাজার হাজার যুবক বেকার আছে, শিক্ষিত যুবক। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এক পর্যায়ে আছে যেটা বেকার সৃষ্টি করে। এই যুবকদের কাজে লাগানোর মতো কোনো পরিকল্পনা জাতীয়ভাবে নেই, এলাকাভাবে নেই। অতএব মানুষের মধ্যে একটা পরিবর্তনের প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে। আমরা আগামীতে নির্বাচনে আমাদের বিএনপির পক্ষ থেকে এলাকা এবং জাতীয়ভাবে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, মানুষের যে আগামী দিনের উন্নয়ন উন্নতির আকাঙ্ক্ষা, সেইটাকে বিবেচনায় নিয়ে আমরা কর্মকাণ্ড পরিচালনা করব, যার মাধ্যমে আমরা আশা করি বিএনপির প্রার্থী বিজয়ী হতে সক্ষম হবেন। কি কি কাজ আপনারা করতে চান যদি আবারও এখানে জয়লাভ করেন? আজমিরিগঞ্জের সঙ্গে বানিয়াচং উপজেলা বিচ্ছিন্ন ছিল, এটা সংযোগ করা হয়েছে। বানিয়াচং নবীগঞ্জের সঙ্গে বিচ্ছিন্ন ছিল, সেটাও সংযুক্তি করা হচ্ছে। বানিয়াচংকে কলেজকে সরকারিকরণ করা হইতেছে। বানিয়াচংকে যে ধরনের উনি একটা কথা বলছেন যে কারিগরি শিক্ষার জন্য আমরা বিশ্বাস করি, কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত না হয় তো জাতি উন্নতি হবে না। সেই জন্য সেই থিমকে সাথে নিয়েই বানিয়াচংকে একটি কারিগরি বিদ্যালয় গঠিত হচ্ছে, কিছুদিনের মধ্যে টেন্ডার হবে। আমি আবারও বলছিলাম যে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হবে, ঠিক তেমনিভাবে যে আরও যে অনেক বৃহৎ পরিকল্পনা, যেভাবে মানুষের আর্থসামাজিক উন্নতি করা যায় এই জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তজমুল হক চৌধুরী এবং ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, আপনাদের দুজনকেই আমাদের এই সময়ের সংলাপে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম হবিগঞ্জ 2 আসন নিয়ে, আগামীকাল কথা হবে হবিগঞ্জ 3 আসন নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের। হবিগঞ্জ 2 আসন নিয়ে দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যাচাই বাছাই করে মনোনয়ন দেয়া হবে, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় প্রধানমন্ত্রী। নির্বাচনের বছরে মামলা বাড়ার আশঙ্কা নিয়ে এই আন্দোলনের প্রতিশ্রুতি বিএনপির, রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ বলছেন আওয়ামী লীগ নেতারা, নাশকতা হলে ছাড় দেবে না পুলিশ। এবং ঘরে ঘরে জাতীয় ঐক্য গড়ে তোলার ডাক ডক্টর কামালের, প্রশ্নোত্তর না দিয়ে তড়ি ঘড়ি করে শেষ করলেন সংবাদ সম্মেলন, নাম সর্বস্ব দল ভোটে প্রভাব ফেলবে না বলছেন বিশ্লেষকরা।
এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিখু রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস পিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।